সমুদ্রের মধ্যে ফেলে দিলেও আমরা গাড়িটা ট্র্যাক করে সেখান থেকে গাড়িটা রিকভারি করতে পারবো। গাড়িটা কোথায় আছে দেখতে পারবেন, মাইলেজ দেখতে পারবেন, ইঞ্জিন অন অফ করতে পারবেন। 5-6 দিন চার্জ থাকে, এটা ভয়েস কন্ট্রোল আছে এবং এর সাথে সিম সাপোর্টেড। কিন্তু যে এই ডিভাইস খুলে চুরি করার মতো সক্ষমতা বাংলাদেশে এমন কোনো চোর জন্ম নেয়নি। ক্যামেরা সিস্টেম, এগুলোকে ড্যাশ ক্যাম বলা হয়, এগুলো জিপিএস সহ ইঞ্জিন লক আনলক করতে পারে। জাহাজ আছে, মাছ ধরার ট্রলার আছে, তারা কিন্তু তাদের কাছ থেকে স্যাটেলাইট বেস্ট যে সিকিউরিটি সিস্টেম আছে এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ ডিভাইস, এগুলো ইজি বাইকে বলতে পারেন, বাইকে আমাদের নির্দিষ্ট সার্ভার, এই যে গাড়ি কোথায় যাচ্ছে, কত কিলোমিটার গতিতে যাচ্ছে সবকিছু দেখতে পারবেন। এরকম একটা ডিভাইসও কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, এক্ষেত্রে মাত্র 150 টাকা অ্যাডভান্স করলেই হবে। গাড়ি যখন ওভার স্পিড ক্রস করবে আপনার অ্যাপসে নোটিফিকেশন আসবে, আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে, আপনার গাড়ির এসি অফ আছে না অন আছে সেটা আপনি দেখতে পারবেন শুধুমাত্র X3-তে। আমাদের কাছে 20টা মডেলের ডিভাইস আছে, সব থেকে ভালো যেগুলো বাংলাদেশে সব থেকে জনপ্রিয় এবং। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিকিউরিটি সিস্টেম, সকল ধরনের যানবাহনের সিকিউরিটি সিস্টেমগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিসপ্লে করে রেখেছি, আর আমাদের সাথে আছে আবু সাইদ ভাই। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনি ভাই? আমি ভালো আছি। তো আবু সাইদ ভাই, আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা আমাদের একটু বলে দিবেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো স্পাইলক, মাদার কোম্পানির নাম হলো ডোর স্টেপ টেকনোলজি। আমাদের লোকেশন ঢাকা ফার্ম গেট, আনন্দ সিনেমা হলের সামনে, সুপার ভিউ মার্কেট, লিফটের 3, লেভেল 4। স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে দর্শক, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে, অনেক সময় আমরা বিজি থাকি সেক্ষেত্রে যদি ফোন ধরতে লেট হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে রাখতে পারেন, আমরা পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই দিব। আচ্ছা ঠিক আছে। তো দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ইমো থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা ফোন দিয়ে কিন্তু তাদের লোকেশনটা জেনে নিতে পারবেন, অথবা ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নক দিয়ে রাখবেন। এটা হচ্ছে আপনার ফার্ম গেট, মেট্রো রেল স্টেশনের পাশেই কিন্তু তাদের মার্কেটটা অবস্থিত। তো আবু সাইদ ভাই, আপনাদের কাছে কি কি পরিবহনের সিকিউরিটি সিস্টেমগুলো আছে? আমাদের কাছে বাইক থেকে শুরু করে ইজি বাইক, প্রাইভেট বাস, ট্রাক, সিএনজি, ঠিক আছে, তারপর পরিবহন সেক্টর যেগুলো দূরপাল্লার বাস চলে, মানে বাংলাদেশে এমন কোনো যানবাহনের সিকিউরিটি নেই যে আমরা দিতে পারবো না। তো আমাদের এই সিকিউরিটিতে মূলত কি কি কাজ করে, এই যে এই ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটাতে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু অনলাইন টু অফলাইনে আপনি পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি আপনার বাইক লক করতে পারবেন, রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন, এবং এই বাইকের সাথে এই বাইকের এই সিকিউরিটির সাথে রিমোট থাকবে একটা, এবং অ্যাপস থাকবে, অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গার থেকে এই মোবাইলের মাধ্যমে আপনারা রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন গাড়ি কোথায় যাচ্ছে না যাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের নির্দিষ্ট সার্ভার, এই যে গাড়ি কোথায় যাচ্ছে, কত কিলোমিটার গতিতে যাচ্ছে সবকিছু দেখতে পারবেন। এবং চোর যদি কখনো চুরি করার চেষ্টা করে, আপনার বাইকের যে মালিক, মালিকের কাছে 10 সেকেন্ডের মধ্যে মালিকের কাছে ফোন চলে যাবে, ঠিক আছে, চাইলে সে অ্যাপসে ঢুকে দেখতে পারবে তার গাড়িটা কোথায় যাচ্ছে, যে লোকেশনে তার গাড়িটা রাখা হয়েছিল সেই লোকেশনে আসলে গাড়িটা আছে কিনা সে সরাসরি দেখতে পারবে, ঠিক আছে, এবং 90 দিনের প্লেব্যাক দেখতে পারবে। এবং এই ডিভাইসটা কিন্তু অনেক ছোট, অনেক ছোট। আর এই বাইকের আমাদের এই স্পাইলক যদি লাগানো থাকে বাইকে, বাইক চুরি অসম্ভব, এই বাইক চুরি অসম্ভব, এই জন্য যে এই ডিভাইস খুলে চুরি করার মতো সক্ষমতা বাংলাদেশে এখনো কোনো চোর জন্ম নেয়নি। আচ্ছা, এটা কানেকশনটা খুবই খুবই হাই সিকিউরিটি, এবং এই কানেকশন খুলতে গেলে নির্ঘাত সে ধরা পড়বে, আর ধরা পড়ার সাথে সাথে সে তো মনে করেন পুলিশের হাতে যাবে। আর এইটা যদি সমুদ্রের মতো ফেলে দেয় আপনার গাড়ি, তাহলে গাড়ি রিকভারি করা সম্ভব না, মানে চোর কখনো এই গাড়ি চুরি করে হজম করতে পারবে না। সমুদ্রের মধ্যে ফেলে দিলেও আমরা এই গাড়িটা ট্র্যাক করে সেখান থেকে গাড়িটা রিকভারি করতে পারবো। আচ্ছা, তো দর্শক, হ্যাঁ দেখুন দর্শক, তাদের এই যে নিজস্ব অ্যাপস দেখতে পাচ্ছেন, তাদের নিজস্ব অ্যাপস দিয়ে আপনারা কিন্তু মনিটর করতে পারবেন। এই যেমন দেখুন, এই যে এখানে কিন্তু লেখা আছে ইঞ্জিন স্ট্যাটাস অফ, মানে এই গাড়ির ইঞ্জিনটা বর্তমানে বন্ধ আছে,
এটা দিয়ে আপনারা গাড়িটা কোথায় আছে দেখতে পারবেন, মাইলেজ দেখতে পারবেন, ইঞ্জিন অন অফ করতে পারবেন, 180 দিনের একটা ব্যাকআপ রাখতে পারবেন যে 180 দিনে আপনার গাড়িটা কোন জায়গায় ছিল, কত কিলোমিটার চলেছে, এগুলো সমস্ত ব্যাকআপ কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন, তাদের নিজস্ব অ্যাপস, নিজস্ব সার্ভার। আর একটা বিষয় হচ্ছে ভাই, আপনাদের কাছে এগুলো ছাড়া আর কি কি ডিভাইস গুলো অ্যাভেলেবল কি আছে আমি দ্বিতীয় দেখাই। ইজি বাইকের জন্য আমাদের ডিভাইস আছে, ইজি বাইকে সর্বনিম্ন আমাদের কাছে সর্বনিম্ন রেট 2500 থেকে 32000 টাকা পর্যন্ত আমাদের কিন্তু ডিভাইস আছে। আচ্ছা, মাত্র 2500 টাকা থেকে শুরু, 2500 থেকে 32000 টাকা পর্যন্ত আমাদের কাছে কিন্তু ডিভাইস আছে। আচ্ছা ভাই, এই যে হাই রেঞ্জের ডিভাইস গুলো মানে কি ধরনের পরিবহনে ব্যবহার হয়? হাই রেঞ্জের ডিভাইস গুলো অনেক সময় ভিডিও সহ দেখতে চাই, ইনডোর টু আউটডোর ভিডিও দেখতে চাই, এগুলো মনে করেন যে 32000 টাকা পর্যন্ত আছে। ক্যামেরা সিস্টেম, এগুলোকে ড্যাশ ক্যাম বলা হয়, এগুলো জিপিএস সহ ইঞ্জিন লক আনলক করতে পারে। সেই ক্ষেত্রে গাড়ির ভেতরে কয়জন যাত্রী আছে, গাড়ি যখন দুর্ঘটনার শিকার হয়, দেশে ইন্ডো বাইরের সাইড থেকে একটা গাড়ি এসে গাড়িতে মেরে দিল, ওই সময় এইগুলো এই দুর্ঘটনাগুলো আইডেন্টিফাই করার জন্য এই ড্যাশ ক্যাম গুলো বেশি কার্যকারিতা ভূমিকা পালন করে। স্যার, ড্রাইভারের দোষ না অপোজিট সাইড থেকে যে গাড়িটা এসে মেরে দিল সেটার দোষ? তো আমাদের কাছে আরো ডিভাইস পাবেন, এটা হলো ইজি বাইকের ডিভাইস। আচ্ছা, ইজি বাইক যেগুলো অটো গাড়িগুলো চুরি হচ্ছে বর্তমানে বাংলাদেশে, সারা বাংলাদেশে যদি আপনি জরিপ করেন প্রতিদিন 2-10টা গাড়ি ইজি বাইক চুরি চিন্তায় হয়। আচ্ছা, তারপরে আছে নজরদারি ডিভাইস। আচ্ছা, নজরদারি ডিভাইস ভাই, গোয়েন্দা ডিভাইস নাকি? এটা গোয়েন্দা ডিভাইস, এত ওয়েট কেন ভাই? এটা কি, এটা কিভাবে কাজ করে? এটা ম্যাগনেটিক সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে চুম্বক সিস্টেম আর সিস্টেম, ম্যাগনেটিক সিস্টেম যে কোনো গাড়ির মনে করেন বডিতে এটা 5 থেকে 6 দিন চার্জ থাকে, এক চার্জে। এটা ভয়েস কন্ট্রোল আছে এবং এর সাথে সিম সাপোর্টেড, কিন্তু এটা ওয়্যারলেস, এটাকে ওয়্যারলেস জিপিএস ট্র্যাকার বলা হয়। মনে করেন কোন মানুষের প্রতি সন্দেহ হচ্ছে, নজরদারি করতে পারবেন, আপনার ওয়াইফ কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, আপনি আপনার প্রাইভেট গাড়ি আছে জাস্ট এটা লাগিয়ে রাখলেন, আপনার বাসা কেউ জানলো না, পরবর্তী গাড়ি যখন আপনার যেখান থেকে ঘুরে আসছে ডিভাইসটা খুলে আপনি অ্যাপসে দেখতে পারবেন আপনার গাড়ি কোথায় কোথায় গিয়েছে, সবকিছু আপনি দেখতে পারবেন এবং চাইলে ভয়েসও শুনতে পারবেন। দারুণ একটা ডিভাইস, এটা ম্যাগনেট দেওয়া, যেমন আপনার ট্রাকের বডির নিচে যদি আপনারা এটা এইভাবে সেট করে দেন তাহলে আপনার ট্রাকটা কোথায় কোথায় ঘুরতেছে আপনারা কিন্তু জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে ভাই, অনেকের জাহাজ আছে, মাছ ধরার ট্রলার আছে, এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন কীরকম ঝড় হয়, তো ঝড়ের সময় মাছ সমুদ্রে তো নেটওয়ার্ক থাকে না, এক্ষেত্রে আপনাদের এই জিপিএস ট্র্যাকার তো কোনো কাজে লাগবে না। এই জিপিএসগুলোই কিন্তু জাহাজ মাতার যে শিপগুলো চলে বাইরের দেশে, যে শিপগুলো এসে নুকাল শিপ করে বাংলাদেশের বিভিন্ন গন্তব্যস্থলে নিয়ে যায় যে ছোট ছোট ট্রলার গুলো, এগুলো অনেক সময় কিন্তু দুর্ঘটনার শিকার হয়, যেমন লক্ষ লক্ষ টাকার মালামাল থেকে জাহাজটা ডুবে যায়, কোটি কোটি টাকা। কারণ কোন জায়গায় যে জাহাজটা ডুবেছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা যায় না, যদিও বা জিপিএস না যদি না থাকে। এই ধরনের হাই রেঞ্জের ডিভাইস আমাদের কাছে আছে, কিন্তু এগুলো আমরা বাংলাদেশে অ্যাসেম্বলি করে থাকি, ম্যানুফ্যাকচারিং করে থাকি। এই ডিভাইস গুলো সরাসরি স্যাটেলাইট বেস, এই ডিভাইস গুলোতে কোনো নেটওয়ার্ক না, সিম থাকবে। হ্যাঁ, সিম থাকবে, কিন্তু ইন্টারন্যাশনাল যে নেটওয়ার্কিং বেসড আছে এর সাথে সরাসরি কমিউনিকেশন করে। আচ্ছা, তাতে করে কোথায় স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করে, স্যাটেলাইট মানে ওটা সরাসরি স্যাটেলাইট বেস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওগুলো দাম অনেক, তো এটা আলোচনা সাপেক্ষে যাদের জাহাজ আছে, যারা এই ধরনের ডিভাইস নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন। যারা অনেক দামি দামি মাল সিমেন্ট নিয়ে যায়, অনেক দামি দামি পণ্য কিন্তু পানি পথে পরিবহন করে। আচ্ছা, বিশেষ করে যাদের জাহাজ আছে, মাছ ধরার ট্রলার আছে, তারা কিন্তু তাদের কাছ থেকে স্যাটেলাইট বেস্ট যে সিকিউরিটি সিস্টেম আছে এটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে যেটা হবে, নেটওয়ার্কে সমস্যা হলেও, মাছ সমুদ্রে জাহাজ থাকলেও, আপনারা আপনাদের জাহাজটা কোন অবস্থানে আছে, জাহাজের কি অবস্থা, এটা কিন্তু আপনারা এই ফোনের অ্যাপস এর মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন। ঠিক আছে, তারপরে আছে বাংলাদেশে এই যে ইউজ পরিমাণ যে ডিভাইস দেখছেন ভাই, এগুলো কি দেখছেন? আচ্ছা আচ্ছা, এই যে ইউজ পরিমাণ কিন্তু আমাদের কাছে স্টক আছে। আচ্ছা, এগুলো কিন্তু 2-3টা কার্টুন, এই যে ইউজ প্রোডাক্ট আছে, আসলে ভিডিওতে তো এত দেখানো সম্ভব না কাস্টমারে, আমাদের কাছে ইউজ প্রোডাক্ট আছে, আমি দেখাই। এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিপিএস। হ্যাঁ হ্যাঁ, কনকোস কোম্পানির দুটি মডেল দেখাবো, একটা হলো X3, মডেল নাম্বার দেখেন X3। আচ্ছা, X3
এটা হলো BZ03 দেখেন, আচ্ছা এই যে X3 আর BZ03 এটা কিন্তু ভয়েস ডিভাইস। এই ডিভাইসটার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার গাড়ি রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন। ওভার স্পিড এলার্ম, আপনার গাড়িটা কি গাড়ি যখন ওভার স্পিড ক্রস করবে আপনার অ্যাপসে নোটিফিকেশন আসবে, আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে। আচ্ছা মানে যে স্পিডটা দেওয়া থাকবে এর ওভার গেলে ওভার 80 মনে করুন আপনি ও 80 ওভার 80 স্পিড দিয়ে দিয়েছেন সেট করা আছে, 80 ক্রস করলে আপনার অ্যাপসে নোটিফিকেশন আসবে এবং গাড়ির ভেতরে কে কি কথা বলছে সেটা আপনি রিয়েল টাইম ফোন দিয়ে এই ডিভাইস রিসিভ করবে, গাড়ির ভেতরে কে কি কথা বলছে এটা শুনতে পারবেন। হ্যাঁ চাইলে আপনার গাড়ি লক করতে পারবেন, 6 মাসের ডাটা ব্যাকআপ থাকবে, গাড়িটা 1 ডে 2 ডে এভাবে গাড়িটা 90 দিন পর্যন্ত আপনার গাড়িটা কবে কোন দিনে কত কিলোমিটার চলেছে সেটা আপনি দেখতে পারবেন, আপনার গাড়ির এসি অফ আছে না অন আছে সেটা আপনি দেখতে পারবেন শুধুমাত্র X3-তে। তারপরে আছে আমাদের ST901, এটা কিন্তু 100% ওয়াটার প্রুফ ডিভাইস, এগুলো ইজি বাইকে বলতে পারেন, বাইকে এটা সকল যানবাহনে আপনি লাগাতে পারবেন। হ্যাঁ ভাই এটা কি শুধুমাত্র একটা ডিভাইসই? আচ্ছা এগুলো যদি পানিতে পড়া যায় ভাই, পানিতে এটা 500 মিটার পর্যন্ত যদি পানি নিচে যায় তারপরে এক চুল পানি ঢুকবে না, মানে নষ্ট হবে না, তারপর ট্র্যাক করা যাবে। ও আচ্ছা, তো দর্শক দেখুন শুধুমাত্র একটা ডিভাইস কানেকশন করলেই কিন্তু আপনারা জিপিএস ট্র্যাকিং সিস্টেমটা ব্যবহার করতে পারবেন। এই যে আরো একটা আছে পোর্টেবল ছোট, এটা নজরদারি ডিভাইস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো দেখা যাচ্ছে এখানে 5 থেকে 6 ধরনের কালেকশন কিন্তু আমরা আপনাদের দেখি, আরো ইউজ ডিভাইস আছে, এগুলো অত ভিডিওতে দেখানো সম্ভব নাই, আমাদের কাছে 20টা মডেলের ডিভাইস আছে, সবথেকে ভালো যেগুলো বাংলাদেশে সবথেকে জনপ্রিয় এবং হাই রেঞ্জের যে ডিভাইস এবং ব্র্যান্ডের এই দুটো ডিভাইস সবথেকে ভালো মানের ডিভাইস, একটা হলো BZ03 কনকসের, আচ্ছা একটা হলো X3। আচ্ছা ঠিক আছে, তো আর একটা বিষয় হচ্ছে অভিষেক ভাই, কেউ যদি আপনাদের অফিসে না আসতে পারে আর এরকম একটা ডিভাইস যদি নিতে চায় কুরিয়ারে, তো এটা দেওয়া সম্ভব কিনা? সারা বাংলাদেশে আমাদের নাম্বারে রকেট, হ্যাঁ নগদ বিকাশ সব করা আছে, 150 টাকা অ্যাডভান্স করবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার দিয়ে থাকি, যাই হোক সন্ধ্যার আগে দিতে হবে এবং 150 টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে। তো দর্শক এরকম একটা ডিভাইসও কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, এক্ষেত্রে মাত্র 150 টাকা অ্যাডভান্স করলেই হবে। আর আমাদের প্রত্যেকটা ডিভাইস কিন্তু অনেক হাই সিকিউরিটি জিপিএস ট্র্যাকার, একটা জিপিএস ট্র্যাকার, এই একটা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আপনি আপনার বাইক, আপনার প্রাইভেট কার, আপনার ট্রাক, বাস, আপনি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। তার কারণে একটা গাড়ি কিন্তু কম টাকা নয়, 20 লাখ 25 লাখ টাকা, ঠিক না? সেক্ষেত্রে 1,000, 5,000, 10,000 টাকার জন্য আপনার গাড়িটা কিন্তু আনসিকিউরিটি থাকছে, যে কোনো সময় আপনার গাড়িটা দুর্ঘটনার শিকার হতে পারে, যে কোনো সময়। আচ্ছা ঠিক আছে, তো আবসিদ ভাই আর একটা বিষয় হচ্ছে, অনেকে যদি কেউ আসলে এগুলো আপনাদের দিয়ে ইনস্টল করিয়ে নিতে চায়, এক্ষেত্রে কি ব্যবস্থা আছে? আপনারা কি লোক দিয়ে সেট করে দিয়ে থাকেন? সারা বাংলাদেশে যদি যা আসা খরচ দিয়ে থাকে আমাদেরকে, সারা বাংলাদেশে আমাদের ঢাকা থেকে টেকনিশিয়ান যাবে আর ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি ফ্রি। আচ্ছা আচ্ছা, তো আপনারা বাংলাদেশে যে কোনো স্থানে 1 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দেব ঢাকার ভিতরে। আচ্ছা ঢাকার ভিতরে। আর এছাড়া আপনারা যদি চান যে তাদের লোক দিয়ে আপনারা ফিটিং সেট করে নেবেন, তাও কিন্তু সম্ভব, তারা নিজেদের লোক দিয়ে আপনাদের ফিটিং করে দিবে। তো অভিষেক ভাই বিদেশের ঠিকানাটা আবার বলে দিবেন আমাদেরকে আপনাদের। আমাদের ঠিকানাটা হলো ঢাকা ফার্ম গেট আনন্দ সিনে হলের সামনে, একদম মেট্রো স্টেশন থেকে, মেট্রো যে ওভারব্রিজ, মেট্রো স্টেশন বাদ দিচ্ছি, যে ওভারব্রিজটা আছে মানে রাস্তা পারাপারে যে ওভারব্রিজটা, সরাসরি ওই ওভারব্রিজে আমাদের মার্কেটে আসতে পারবেন। আনন্দ সিনেমা হলের সামনে সুপার ভিউ মার্কেট লিফটের 3 লেভেল 4, অথবা আনন্দ সিনেমা হলের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা, তো দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বারে ফোন দিবেন, ইমো থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়েও কিন্তু এগুলো দেখে তারপর অর্ডার করতে পারবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।